বাংলাদেশের সব থেকে বড় পোস্টার বয় সাকিব আল হাসান সাকিবের জন্যই তার ভক্ত পোস্টার হাতে দাঁড়িয়ে নিজের মুঠোফোনে সাকিবকে ফ্রেমবন্দি করার চেষ্টা। সাকিবের সম্মতি পেয়ে ছুটে এলেন আরো কজন। সাকিব তখন ফিল্ডিং এ নামছিলেন, ভক্তরা সাকিবের জন্য রোদে পুড়েছিলেন অনেকক্ষণ। সাকিব তাদের না করেন কি করে? দেশের সব থেকে বড় সুপারস্টার, তার জন্য ভক্তরা হুমড়ি খেয়ে পড়বেন এটাই তো স্বাভাবিক। সাকিব ভক্তদের সকল আবদার মিটিয়েছেন, এরপরই মাঠে ফিরে গেছেন যেখানে সাকিবের আসল কাজ। সাকিব লম্বা সময় পর দেশে ফিরেছেন, কোনো ধরনের অনুশীলন ছাড়াই মাঠে নেমে গেছেন। সাকিব যেমনটা সব সময়ই বলেন, সাকিবের বোলিংটা সহজাত, বল হাতে নিজের প্রথম স্পেলেই উইকেটের দেখাও পেয়েছেন। তবে সাকিব যেটা কষ্ট করে রপ্ত করেছেন ব্যাটিং, কি করে অনুশীলন ছাড়াই এত ভালো ব্যাটিং করলেন? অবশ্য সাকিব তো ডিপিএলটা অনুশীলনের জন্যই খেলছেন, লোকমুখে প্রচলিত আছে ম্যাচ প্র্যাকটিস নাকি সব থেকে সেরা প্র্যাকটিস। সাকিব যেন সেটাই প্রমাণ করলেন, আবাহনীর বিপক্ষে নিজের ব্যাটিংটাও ঝালিয়ে নিলেন। সাকিব এমন একজন ক্রিকেটার যিনি ব্যাটে বলে পারফর্ম করে নিজের দল তো বটেই প্রতিপক্ষ দলেরও মন জয় করে নেন। এই যেমন ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের হেড কোচ খালেদ মাহমুদ সুজন মনে করিয়ে দিলেন কেন সাকিবই সেরা। চাপ তো ছিলই, এন অফ দ্য ডে গেম অফ ক্রিকেট, সাকিব ইন্টারন্যাশনাল মানে আমার দেশের বিশ্বের এক নম্বর প্লেয়ার, তো ও থাকা তো অবশ্যই যে কোনো দলের জন্য শক্তি বাড়া, শেখ জামালের শক্তি তো অবশ্যই আজকে বেড়েছিল লাস্ট ম্যাচে সাকিব খেলা নিয়ে আমাদের এগেনস্টে। লাস্ট ম্যাচে আমরা বরং পূর্ণ শক্তির দল ছিলাম মোটামুটি, তো আজকে তো আমরা পূর্ণ শক্তির দল ছিলাম না, বাট ওরা পূর্ণ শক্তির দল ছিল। তাই ওটাই আমি বললাম যে সাকিব অবশ্যই ভালো করেছে, অনেক দিন পর ক্রিকেট খেলছে, বাট ও কেন নাম্বার ওয়ান একটু খেলা দেখলেই বোঝা যায়, ব্যাটিং বোলিং দুই জায়গা দিয়ে কন্ট্রিবিউশন করেছে। ব্যাট হাতে সাকিবের কন্ট্রিবিউশন 49 রান, 2টি 4 ও 3টি 6 সাকিব তার ইনিংসটি সাজান। বল হাতেও সাকিব ছিলেন দুর্দান্ত, প্রথম স্পেলে 5 ওভারে মাত্র 17 রান খরচে একটি উইকেট নিয়েছেন। শেখ জামালের হয়ে সাকিবই একমাত্র বোলার যাকে বিজয় আফিফরা রয়েশ হয়ে খেলেছেন। দ্বিতীয় স্পেলে সাকিব একাধিকবার উইকেটের সম্ভাবনা তৈরি করেছেন, তবে উইকেট না পেয়ে সাকিবও বিরক্ত হয়েছেন। সাকিবের বলে বিজয় আফিফরা একের পর এক ডট খেলে গেছেন, সাকিবও ইকোনমিক্যাল বোলিং স্পেল শেষ করেছেন। ম্যাচ শেষে সাকিবের বোলিং ফিগার 10 ওভারে মাত্র 34 রানে এক উইকেট, এর আগে ব্যাট হাতে করেছিলেন 49 রান। দীর্ঘদিন পর মাঠে ফিরেও সাকিবের অলরাউন্ড পারফরমেন্স, সাকিব প্রমাণ করেছেন কেন তিনি দেশের সেরা ক্রিকেটার, গোটা বিশ্বের সেরা অলরাউন্ডার। বিকেএসপি থেকে গোলাম সারোয়ার, ক্রিকেট 97। গ্যালারি একটাই।